এটেনশন মুখ্যমন্ত্রী মহোদয়, এটেনশন অসম আরক্ষীর সঞ্চালক প্রধান মহোদয়, এটেনশন অইল ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ, আপনার নাকর তলতে স্মার্ট আরক্ষীয়ে স্মার্ট প্রতারণারে মুকলি আকাশের তলত বুকু ফিন্দাই ফুড়ছে। ডোন্ট কেয়ার সিএম ডিজিপি প্রসঙ্গ, ভাতৃর সহযোগত অইল ইন্ডিয়ার নামত নথি জালিয়াতি করে প্রতারণার অবাধ ধন সংগ্রহ এইগারী আরক্ষী কনিষ্টবল জাকির হুসেন, র্যাঙ্ক ABC অবলিক 199, ডেজিগনেশন ABC কনস্টেবল, অর্গেনাইজেশন বরপেটা DEF। ইতিমধ্যে রাজ্যের গৃহ বিভাগের দায়িত্ব থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর আরক্ষীর সঞ্চালক প্রধান জিপি সিংলে প্রেরণ করা অভিযোগ অনুসর এইগারী জাকির হুসেন নামের লোকজনে নিজ ভাতৃর সহযোগত আজিরপর প্রায় 4 বছরমান আগতে অইল ইন্ডিয়া লিমিটেড দুলিয়াজানত মহিন্দা বোলেরো গাড়ি ভাড়া দিয়ার নামত কুচ চক্রান্ত তথা ষড়যন্ত্র করে প্রতারণামূলকভাবে বরপেটা জেলার গান্তিপাড়ার নুরুল আমিনেরপর 3,51,000 টাকা নিয়ে। তার বিনিময়ত ভুক্তভোগী নুরুল আমিনের একাউন্টত মাহে প্রতি 25,400 টাকাক জমা হব আর 4 বছরের অন্তর উক্ত বোলেরো গাড়িখন ঘুরাই পাব বলে প্রতিশ্রুতি দিছিল। সেইমতে অইল ইন্ডিয়া লিমিটেডর অফিসিয়াল নথিপত্র নুরুল আমিনের মোবাইললে প্রেরণ করে। পিছত এনেবর চলাহী কথার বিশ্বাস করে আরক্ষীর কনিষ্টবল জাকির হুসেনের কথা মতে সময়ে সময়ে টাকাখিনি দিয়ে। পরবর্তী সময়ত ভুক্তভোগী নুরুল আমিনে কোনো টাকা লাভ নকরার খবরলে জানিব পারে যে অইল ইন্ডিয়া লিমিটেডর নামের প্রেরণ নথিসমূহ আছিল ভুয়া তথা নিজেই জালিয়াতি প্রতারণারে ধন সংগ্রহ করার এক নিকৃষ্ট কাণ্ডহে। আরক্ষীত কর্মরত জাকির হুসেন অইল ইন্ডিয়াত কাম এই গাড়ি বাবদ 3,51,000 টাকা লৈছিলে মোটামুটি 2019 চনত। পিছত মানে সেই গাড়ির বাবদ পয়সাখিনি লওয়ার পিছত মানে দিম দিম কই বহুত দিন হল, মানে গাড়ির পয়সাও নাপালো। মানে পিছত মোবাইল ফোন করার পিছতও মানে হেৰি করা নাই, রিসিভ করা নাই আর কোনো রেসপেক্ট করা নাই। পিছত মানে মই আরক্ষীর কাক চাপি বলে মানে হেৰি কৰিছো, মুখ্যমন্ত্রী হওয়াই বিচারিছো। নুরুল আমিনের লেখিয়াকৈ উত্তর আঠিয়াবাড়ির হাবিবুল হকর পৰা 7,02,000 আর মৈরাজার গাঁওর মনসুর আলম খানের পৰাও 3,51,000 টাকা লৈছিল অভিযুক্ত আরক্ষীর কনিষ্টবল জাকির হুসেনে। পরবর্তী সময়ত টাকাখিনি ঘুরাই বিচরাত আজি দিম কালি দিম বলে কই টাকাখিনি নিদি প্রতারণা আর হারাশাস্তি করে অহার লগতে ভুক্তভোগীক প্রাণে মরার ভাবুকি দিয়ে। আনহাতে অভিযোগপত্রত উল্লেখ করা অনুসরি নিজ ভাতৃর সহযোগত অভিযুক্ত জাকির হুসেনে এনেদরে বহুজনের পৰা প্রতারণার ধন সংগ্রহ করে বরপেটা রোডের বিভিন্ন ঠাইত মাটি বাড়ি করে অবাধে পাহাড়খন সম্পত্তি গড়ি তোলার লগতে কেইবাটাও জেসিবি ফকলিন গাড়ি গড়াকিও হবলৈ সক্ষম হয়েছে। আনহাতে বহু লোকর পৰা অভিযুক্ত জাকির হুসেনে ভাতৃরে মিলি চাকরি দিয়ার নামতো ধন সংগ্রহ করারও অভিযোগ আছে। আরক্ষীর সামান্য একটা কনিষ্টবল পদত চাকরি করে জাকির হুসেন আর তেওঁৰ ভাতৃ আয়ুব হুসেনে কোনো ব্যবসায়ী বা ডাঙর দরমহাধারী চাকরি নকরাকৈ কিদরে ইমান বিশাল সম্পত্তির গড়াকী হব পারিলে। কেইবাটাও জেসিবি ফকলিন গাড়ির গড়াকীও হবলৈ পালে সেয়া এক লাখটকীয়া প্রশ্ন। ফলত প্রতারক ভাতৃদ্বয়ের সম্পত্তির তদন্ত করার লগতে নথি জালিয়াতি করে প্রতারণার সংগ্রহ করা প্রাপ্য ধন ঘুরাই পার ব্যবস্থা করে দিয়ার লগতে রক্ষকর নামত ভক্ষকর রূপ ধারণ করা লোকে এনেদরে প্রতারণা করে আরক্ষীক বদনাম করা বিষয়টির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবলে ভুক্তভোগীয়ে অভিযোগপত্রের জড়িয়ে দাবি জানায়। মন করবলিয়া যে অইল ইন্ডিয়া লিমিটেডর নামত জালিয়াতি করার পিছতো সংশ্লিষ্ট কোম্পানিয়ে অভিযোগ লাভ করা সত্ত্বেও জালিয়াতি কাণ্ড সংগঠিত করা লোকের বিরুদ্ধেও কোনো আইনি ব্যবস্থা গ্রহণ নকরাটো আন এক খাথর হিসাবে বিবেচিত হয়েছে। নে এনে জালিয়াতি কাণ্ডত স্বয়ং অইল ইন্ডিয়া লিমিটেডর কর্তৃপক্ষ জড়িত হয়ে আছে সেয়াও সন্দেহর আবর্তত।
পিছে এই প্ৰতিবেদনৰ পিছত অসমৰ মুখ্যমন্ত্ৰী অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধানৰ লগতে অইল ইণ্ডিয়া লিমিটেডেও কি ব্যৱস্থা হাতত লয় সেয়া হ'ব লক্ষণীয়। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, সংবাদ পহৰী।